ভাটপাড়ায় আক্রান্ত কাউন্সিলরের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপিতে যোগদানের কথা জানালেন তৃণমূল কাউন্সিলর। আগে থেকেই বিজেপির সাথে যোগাযোগ রাখছিল, সে কারণেই নির্বাচনের কোনো কাজে রাখা হয়নি, পাল্টা দাবি তৃণমূলের। আবার উত্তপ্ত ভাটপাড়া, এবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী বিবাদ। গোষ্ঠী বিবাদে দলেরই কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী ও তার দলবলের বিরুদ্ধে। এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে রাজনৈতিক মোড় নিল। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কাউন্সিলর অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। এদিন ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ব্যারাকপুরের বাড়িতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি প্রার্থীর উপস্থিতিতে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চোর লম্পট বলে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শান্তনু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে আরেক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী, আক্রান্ত হয়েছে শুনে তার পরিবারের সঙ্গে এবং তার সাথে দেখা করতে এসেছি। তিনি আরো বলেন, আগের তৃণমূল আর এখনকার তৃণমূল অনেক পার্থক্য রয়েছে। প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। ডাকাত তৃণমূল কংগ্রেসরা এখন যারা স্যাক্রিফাইস করেছে, জীবনের বাজি লাগিয়েছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না, যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকেও তৃণমূল কংগ্রেস করে, আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময়। আজকে নিজের দলের মধ্যে আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবারও ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন কর, কিন্তু আজকে শুনলাম, মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলে যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে। আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে তাকে গরুর মতন পিটিয়েছে। আজকে ভাই মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি, আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা কি এই দলে থেকে তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না, কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাশদের কাছে চলে গেছে। এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, যে দল আমাকে কোনো সম্মান দেয়নি সেই দলের সঙ্গে আমি কোনো মতেই থাকতে পারবো না, তাই আগামীকাল আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। ও দেখছে যে সত্যেন রায় সবাই করছে, এখানে সত্যেন রায়কে না সরাতে পারলে আমাদের কিছু করা যাবে না। দু চারটে চামচা নিয়ে আজকের এই গাজারি নিয়ে, গাজারি মাতালি, তারা কালকে রিভলভার নিয়ে গেছে, আমার ছেলেকেও মেরেছে, ছেলের চেরো নিয়ে গেছে, আমাকে মেরেছে, কোনো কিছু কোনো কাজ তো কাউন্সিলর ছাড়া করতে হয়, আর দু নম্বরই করছে, সব ধরা পড়ছে, সব আমি বলে দিচ্ছি, পাত্রদাকে বলে দিচ্ছি এই এই ব্যাপার। তারপরে আজকের আবার আমার ভাইকে মারলো, যে যে মেরেছে দেবরাজ, ও আজকে আবার ফোনে আবার হুমকি দিচ্ছে তোর ছেলেকে রোজ মারবো আমার ভাইকে মারার পরে, ভাবতে পারছেন এটা? ও ওইসব বলে আর কোনো লাভ নেই দাদা, আমি দাদার সঙ্গে দলটা করব, আমি ভারতীয় জনতা পার্টিটা করবো, নাহলে এই চোর দল এতদিন করেছি তো, এতদিন করেছি, মান সম্মান পাইনি। অপরদিকে সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার প্রধান তথা ভাটপাড়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, দলের কাছে আগে থেকেই খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাই নির্বাচনের কোনো কমিটিতেই তাকে রাখা হয়নি। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ঝামেলা, ঘটনাচক্রে সেটা পার্টি অফিসের বাইরে ঘটেছে, এছাড়া এর কোনো আলাদা কোনো গুরুত্ব নেই। যে কমিশনারের কথা বলছেন
কিন্তু দীর্ঘদিন ধরে তিনি যেভাবে দল বিরোধী মন্তব্য এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যেসব মন্তব্য করে যাচ্ছে, সেই জন্য আমরা সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমাদের কোনো নির্বাচনী কমিটিতে তাকে রাখিনি। সেই কথাও বিবেচনা করে আমরা তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে, সমস্ত রকম রাজনৈতিক প্রক্রিয়া থেকে, নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি তো দেখতে যাচ্ছিলাম, আমি তো আজ দেখতে যাচ্ছিলাম, আমি তো গিয়ে দেখলাম বাড়িতে বিজেপির ঝান্ডা লাগানো হয়। আমি গতকালও যখন বলেছি, উনি বলেছে যে আমার বাড়িতেও বিজেপির ঝান্ডা আছে, ওনার ভাইকে ওনাকে বিজেপির ঝান্ডা এনে রেখেছে। যে আমার দলের থেকে, আমার দলের কাউন্সিলর, আমার দলের দলীয় অফিসে বসে, সে যদি সারাক্ষণ আমার দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিবৃতি দেয়, সেটা কোনো রকমভাবেই দল এটাকে মেনে নেয় না, মেনে নেয় না, স্বাভাবিকভাবে কোনো দলই মেনে নেয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ভাটপাড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।